নিশ্চয়ই আমাদের বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সেই মন্ত্রণালয়ের এই মুহূর্তে যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত সাহেব। এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, মানে আর্মির 111 যেই সরকার ছিল, সেই সরকারেরও তিনি একজন উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন, তবে এবারের মতন এত গুরুত্বপূর্ণ জায়গাটা পাননি। ভিডিওর শুরুতেই আপনারা ওনার একটা বক্তব্য শুনতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে আসার দাওয়াত দিচ্ছেন, যে আপনি বাংলাদেশের নাগরিকত্ব তো আর ক্যান্সেল হয়নি, আর তিনি নিজ ইচ্ছায় বাংলাদেশ থেকে গিয়েছেন, আর বাংলাদেশ থেকে কেন গিয়েছেন সেটা সম্পর্কেও শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন যে তিনার পরাজয় হয়েছে কিন্তু দেশের জনগণের জয় হয়েছে, আর পাশাপাশি বেশি লাশ পড়ুক এ দেশে এটা তিনি চাননি। তবে তিনার মানে আমাদের এই বর্তমান যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন তার এই বক্তব্যটাতে দুইটা দৃষ্টিভঙ্গি ক্রিয়েট হচ্ছে। বিশ্লেষকরা নানান ধরনের মন্তব্য দিচ্ছেন, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা হতে পারে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য একটা পরিকল্পনা। আবার অনেকেই বলছেন যে না, এই শাখাওয়াত তো সে আওয়ামী লীগের দালাল, সে আওয়ামী লীগ নিয়ে প্রশংসা করছে। এই যে দেখেন, এই দৃষ্টিভঙ্গিটাই সমস্যা আমাদের। আমাদের একটা জিনিস সবসময় ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, আপনি যেই দলেরই রাজনীতি করেন বিপরীত দলের যিনি প্রধান আছেন তাদেরকে সম্মান করতে হবে। এখন এটা আমাদের ট্রেডিশনটা উঠে গেছে, এখন দেখা গেছে যে জনগণ চিন্তা করতেছে কোনটা, যারা বিএনপি বা আরও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, যে শেখ হাসিনাকে এত সম্মান দিয়ে কেন কথা বলতে হবে, আওয়ামী লীগকে সম্মান দিয়ে কেন কথা বলতে হবে। আবার কেউ যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্মান দিয়ে কথা বলে, যেমন আমি যখন আমার ভিডিওগুলোতে অতীতেও বলেছি এখনও বলেছি, তখন আমার জামাত শিবির মনে করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের নেতিবাচক সমস্যা। তো যাই হোক, আলোচনাটা ওইখান থেকেই প্যাঁচটা লাগছে। এখন তিনার এই ধরনের প্রশংসামূলক বক্তব্যে এক শ্রেণী মনে করছেন যে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, বা এই সরকারের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন তারা অনেকেই আওয়ামী লীগের প্রতি একটা শুভাকাঙ্ক্ষী মেন্টালিটি। তবে আওয়ামী লীগের অনেক বিশ্লেষকরা বলছেন এটা হচ্ছে সরকারের একটা ফাঁদ। ফাঁদটা কোনটা? আপনি যদি দেখেন যে আমাদের এই উপদেষ্টা যিনি ছিলেন, মানে যিনি আছেন, তিনি কিন্তু গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে যারা হুকুমদাতা, এই জেনোসাইড বা গেল গত কয়েক মাস যাবৎ, ইভেন পিলখানা হত্যা থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে পলিটিক্যালি, আয়নাঘর থেকে শুরু করে সব কিছুর পেছনে যারা হুকুমদাতা, যাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে, যাদের নির্দেশে পুলিশ বা আমাদের এই যে আয়নাঘরগুলো পরিচিত হয়েছে, ডিবি হারুনরা কাজ করেছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি বৈষম্য বিরোধী যেই দুই সুপারহিরো নাহিদ এবং আসিফ মাহমুদ বা তাদের যে টিমরা আছে, আপনারা যদি তাদের বক্তব্য শোনেন সেখানেও লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড হচ্ছে কোনটা, যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা হবে। কেন? তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা দায়ের করা হবে, আর এটা 100% এই মামলাগুলো হবে। আর অলরেডি বাংলাদেশে যখন থানাভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে, আজকে আসিফ মাহমুদের একটা স্টেটাস তার ফেসবুক পেজে দেওয়া, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে সে লিখেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে যেখান থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, তারা প্রত্যেকে থানায় মামলা করতে, আর মামলা করার পরে এগুলাকে ইনভেস্টিগেশনে আনা হবে, এমনকি পুলিশ থেকে শুরু করে যারাই আছেন, যারা মনে করছেন যে তারা পেশাগত দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার নির্দেশে বা তাদের উপরওয়ালাদের নির্দেশে, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হওয়ার এখতিয়ার হবে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা গতকালকে থেকে বা ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড দিচ্ছেন বারবার, যারা যেখানে এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড প্রত্যেককে বিচার করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার সাথে কি ঘটবে? এই আমি দুটা জিনিস দেখি, বিএনপির তার একটা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগের এই যে একটা কি বলা হয়েছে জনসমর্থন, এবার আপনারা গুন্ডা বলেন সন্ত্রাসী বলেন আছে তো মাঠে, আপাতত ঘাপটি মেরা আছে, তো শেখ হাসিনা মাঠে নামলে তারা আবার বের হয়ে আসবে। আর তারা যদি রাজপথে বের হয়, ইতিহাস সাক্ষী দেয় যে আওয়ামী লীগ রাজপথে বিরোধী দল হিসাবে অলওয়েজ অপ্রতিরোধ্য। আর এতদিন যাবৎ যে স্টাইলে বিএনপি বা জামাতের কোমর ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, রাইট নাও আমাদের যে পুলিশরা এই মুহূর্তে মাঠে আছে নতুন শপথে বলিয়ান হইয়া, তারা কিন্তু আওয়ামী লীগের উপর ওইভাবে চড়াও উত্তরাও হওয়ারও কিন্তু আর সুযোগ নেই। লাউড অ্যান্ড ক্লিয়ার, আমার কথা নিশ্চয়ই যারা বোঝার বুঝতেছেন। সো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি রাজপথে নামে, তাদের কাছে টাকা আছে, এখন অনেক মেশিনারিজ আছে, অনেকেই এগুলো আলোচনা করছিলেন, তো সেই ক্ষেত্রে 15ই আগস্টকে কেন্দ্র করে একটা অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, যেটাকে সামাল দিতে গিয়া
বিএনপি বা জামাতের যারা নেতাকর্মী আছেন তারা এটাকে প্রতিরোধ করা সম্ভব না, কারণ আমরা এতটুকু জানি যদি প্রশাসন নীরব হয়ে যায় তখন আরেকটা খেলা শুরু হয়। আবার এই খেলাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশের 532টা জায়গায়, সম্ভবত আমার ভুল হইতে পারে এদিক সেদিক, সেনা ক্যাম্প আপনার বসানো হয়েছে। কেন? যেন কোনো পরিস্থিতিতে পরিস্থিতি খারাপের দিকে বা বিগড়াইয়া না যায়, যেহেতু দেশে এই মুহূর্তে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে যারা এখনও সেটল হতে পারেনি। তো সব কিছু মিলেয়া আপনি কীভাবে দেখছেন যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার যে দাওয়াত, এটার পিছনে কি এমন যে দেশে আনার পরে খালেদা জিয়াকে যেমন লম্বা একটা সময় 2 কোটি টাকার দায়ে আপনার এই পরিমাণ কী বলা যায় জেল জুলুম সহ্য করতে হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আনা হয় বা তিনি আসেন, আসার পরে তাকে গ্রেপ্তার করা হয়, 2000 কোটি টাকার মামলা হয়ে যাবে, শত শত মানুষের হত্যার মামলার প্রধান হুকুমের আসামি হয়ে যাবেন তিনি। আর সেখানে তার সাথে আসলে কী ঘটবে, আমার কাছে একটা পারসেপশন মনে হয় যে এটা একটা ফাঁদ শেখ হাসিনাকে দেশে এনে গ্রেপ্তারের। আরেকটা আবার মনে হয় ওই যে যারা বিএনপি পন্থীরা যেমন আলোচনা করছেন, আমি সবার কমেন্টগুলো দেখি, বিভিন্ন ভিডিও দেখি, যে হতেও পারে আবার কোনো সেটেলমেন্ট হচ্ছে কি না এই কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে, বা অনেকে ভাবছেন যে সরকার ক্ষমতায় এসে যা যা করা দরকার তা তা করতেছে না, আবার পাশাপাশি পিনাকির বিরুদ্ধে এক ধরনের ICT অ্যাক্ট ব্যবহার হয়ে যাচ্ছে, মানে সব কিছু মিলে মানুষের মধ্যে একটা পারসেপশন প্লাস মাইনাস কাজ করছে। আসলে এখনও কোনো কিছু বলা যায় না, এটা এখনও বলা যায় না। তবে যারা মনে করছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া উচিত, দেখেন এটা কখনোই সম্ভব না। বিএনপি এবং আওয়ামী লীগকে কখনোই ব্যান করা সম্ভব না। জামাতরে একটা ক্রাইটেরিয়াতে, মুক্তিযুদ্ধ ইস্যু থেকে একটা ক্রাইটেরিয়াতে কিন্তু চুপ করে রাখা হয়েছে। আবার এই সরকার আসার পরেও জামাতের ইস্যুতে বলছে যে সম্ভবত, আমি গতকালকে যতটুকু শুনলাম, যে জামাত তারা এপিলার ডিভিশনে এপিল করবে, তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওটা কিন্তু হয়ে গেছে, গ্যাজেট হয়ে গেছে, এখন সেইটাকে আবার পরিবর্তন করে নতুন এই সরকার অনুমতি দিলে জামাত নির্বাচন অথবা রাজনীতি করার সুযোগ পাবে। যদিও তারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সেক্টরে যাতায়াত করছে, কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী এটাও কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো সকল কিছু মিলিয়ে টানটান উত্তেজনা, দুই পক্ষের নানান চিন্তা, আসলে কোনটা করতে যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে শেখ হাসিনা দেশে আসতে তাকে গ্রেপ্তার করা হবে, আর অনেকগুলো মামলা হবে, আর প্রত্যেকটা মামলা খুবই গুরুত্বপূর্ণ মামলা হয়ে যাবে, পিলখানা থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা দেখছেন যে বিডিআররা কী ধরনের বক্তব্য দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে তিনার দেশে আসার সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে, যৌক্তিক হবে, সেটা নিশ্চয়ই যারা আওয়ামী লীগের ঊর্ধ্বতনরা আছেন তারা ভেবে দেখবেন। কী ঘটতে যাচ্ছে জানি না, জাস্ট হচ্ছে পারসেপশন থেকে বিশ্লেষণ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।